আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের 99টি গুণবাচক নাম হাদিসের মধ্যে পাওয়া যায়। আজ আল্লাহ তাআলার 10টি গুণবাচক নামের ফজিলত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 1, ইয়া মালিকু। যে গরিব ব্যক্তি প্রত্যেক দিন 90 বার ইয়া মালিকু পাঠ করবে, ইনশাআল্লাহ দারিদ্রতা থেকে মুক্তি লাভ করবে। 2, ইয়া সালামু। কোনো অসুস্থ ব্যক্তির উপর 111 বার ইয়া সালামু পাঠ করে ফু দিলে ইনশাআল্লাহ সে সুস্থ হয়ে যাবে। 3, ইয়া মুহাইমিনু। কোনো চিন্তাগ্রস্ত ব্যক্তি প্রতিদিন 29 বার পাঠ করলে ইনশাআল্লাহ তার দুশ্চিন্তা দূর হবে এবং বিপদ আপদ হতে নিরাপদে থাকবে। 4, ইয়া আজিজু। 41 বার পাঠ করে কোনো বিচারক বা অফিসারের নিকট নিজের জায়েজ উদ্দেশ্য পূরণের জন্য গিয়ে থাকলে ইনশাআল্লাহ সে তার প্রতি দয়া দেখিয়ে তার কাজ করে দিবে। 5, ইয়া বারিয়ু। প্রতি শুক্রবার যে 10 বার পাঠ করবে ইনশাআল্লাহ সে পুত্র সন্তান লাভ করবে। 6, ইয়া কাহারু। যদি হঠাৎ কোনো বিপদ এসে থাকে তখন 100 বার পাঠ করে নিলে ইনশাআল্লাহ বিপদ দূর হবে। 7, ইয়া ফাতাহু। প্রত্যেক ফরজ নামাজের পর 2 হাত বুকের উপর রেখে 70 বার পাঠ করলে ইনশাআল্লাহ অন্তরের মরিচিকা ও ময়লা দূর হবে। 8, ইয়া কাবিদু। যে ব্যক্তি প্রতিদিন 30 বার পাঠ করবে ইনশাআল্লাহ সে শত্রুর উপর বিজয় লাভ করবে। 9, ইয়া আউয়ালু। যে ব্যক্তি প্রতিদিন 100 বার পাঠ করবে ইনশাআল্লাহ তার স্ত্রী তাকে খুব ভালোবাসবে। এবং 10, ইয়া নাফিহু। কোনো কাজ শুরু করার পূর্বে 20 বার পাঠ করলে ওই কাজটি ইনশাআল্লাহ তার কাজটি তার ইচ্ছে অনুযায়ী পূরণ হবে। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন।